সাতই জানুয়ারি সরকার তো এত চেষ্টা করলো মানুষকে ভোট কেন্দ্রে নেবার জন্য, 4-5% মানুষ ভোট কেন্দ্রে গেছে কেনার সন্দেহ। আপনারা যারা এখানে আছেন আপনারা তো নিশ্চয়ই কেউ জান নাই, আপনারা যেসব কেন্দ্র দেখেছেন সেখানে নিশ্চয়ই 2-3% উপরে সেখানে কোনো ভোট পড়ে নাই। বলে দিল আকাশ, আধা ঘন্টা পরে বললো 42%। এত চাপ হুমকি প্রলোভনের পরে মানুষ যেহেতু ভোট কেন্দ্রে যায় নাই, সরকার খুবই লজ্জা পেয়েছে, খুবই বিব্রত বোধ করেছে। তাদের ধারণা ছিল 50-60%, এবার তারা মানুষের বিভিন্ন কার্ড গুলো হাতিয়ে নিয়ে, অনেকের NID কার্ড তারা হাতিয়ে নিয়ে এবার তারা বাধ্য করেছিল ভোটারদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য। তারপরও মানুষ এবার ভোট কেন্দ্রে যায় না। এই রাগে ক্ষোভে দুঃখে মনে হয় মানুষকে এখন কেন তারা 7 তারিখে যায় না ভোট কেন্দ্রে, শাস্তি দেবার জন্য। অনেকে মনে করেন এই যে এখন গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোতে সম্ভবত এই কারণের জন্য। সরকার খুবই প্রতিহিংসার একটা কৌশল এখন তারা সেখানে গ্রহণ করেছেন, এবং আমরা বলেছি যে এই খাতে শুধুমাত্র কুইক রেন্টাল বিদ্যুতে এটা করতে যায় প্রায় 80-90 হাজার কোটি টাকা রাষ্ট্রীয় টাকা তারা এই সমস্ত কোম্পানিগুলোকে তারা দিয়ে দিয়েছে। প্রতিদিন তারা সেখানে ক্যাপাসিটি চার্জের নাম করে 1000-1000 কোটি টাকা রাষ্ট্রীয় টাকা এদের পরিচিত কোম্পানিগুলোর হাতে আজকে তারা দিয়ে দিচ্ছে। তাহলে তাদের চুরির জন্য, তাদের দুর্নীতির জন্য সাধারণ মানুষ কেন তার মাশুল দেবে, মানুষ কেন তার জন্য শাস্তি পাবে? সেজন্য আমরা বলেছি সব ক্ষেত্রে নৈরাজ্য। সরকার কোনোভাবেই তারা আজকে আর দেশ চালাতে পারছে না। ভেতরে যখন এই পরিস্থিতি তখন আমাদের সীমান্ত পরিস্থিতি খুবই খারাপ। আমাদের পশ্চিম সীমান্তে প্রতিদিন BSF আমাদের মানুষকে হত্যা করছে, প্রতি সপ্তাহে। খুব দুর্ভাগ্যজনকভাবে একটা প্রতিবাদ করার পর্যন্ত সরকারের ক্ষমতা নাই। আর ইতিমধ্যে আমাদের পূর্ব সীমান্তে খেয়াল করছেন মায়ানমারের সীমান্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এবং যেখানে নতুন করে দুর্যোগের ঘন ঘটায় নতুন করে আবার শরণার্থীরা আসবে কিনা, ইতিমধ্যেই 12-13 লক্ষ রোহিঙ্গা শরণার্থী, প্রতি বছর 35,000 করে নতুন বাচ্চা রোহিঙ্গা শরণার্থী শিবিরে জন্ম নিচ্ছে।